টিমবকের যে পরিস্ফুটনটি আছে বা টিমবকের যে বৃদ্ধি বা ডেভেলপমেন্টটি আছে সেটার প্রক্রিয়াটা আমরা জেনে ফেলেছি। এখন এই টিমবকের গঠনটা আমাদের আরেকবার জানতে হবে। দেখো তোমাদেরকে যদি আমি টিমবকের একটি স্ট্রাকচার দেখাই, এই যে এটা ছিল ফুলের গর্ভাশয়, পুরোটা হচ্ছে স্টিস্তবক, আর ভেতরে এটা টিমবক। টিমবকের যে স্ট্রাকচার গুলো আছে এখানে কিছু আমরা জিনিসপত্র পাবো। ওকে, প্রথমে যদি খেয়াল করি তাহলে এরকম একটা স্ট্যাম্প পাওয়া যায়। দেখো স্ট্যাম্প বলতে, এই যে এটা তো গর্ভাশয়, এই গর্ভাশয়ের মধ্যে ভায়োলেট কালার যেটা, এটা হচ্ছে ডিম্বক। ওকে, ডিম্বকের মধ্যে আবার ডিম্বাণু আছে, আবার অনেক জিনিসপত্র আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস, তারপর প্রতিপাদক কোষ, এগুলো আছে। হ্যাঁ, তো এর মধ্যে ডিম্বকটা এভাবে উল্টো করে বসানো আছে। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা যদি কোনো কিছুকে এরকম করে বসিয়ে রাখি, ঝুলে রাখি বা কিছু একটা করি, তাহলে তার একটা সাপোর্ট দরকার। এখানে ডিম্বকের একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে এই স্ট্যান্ডটা। এটাকে বলা হয় ডিম্বক নাড়ি। ওকে, ডিম্বক নাড়ি, ব্যাপারটা কি, ব্যাপারটা এরকম, আমাদের আমরা মানুষ, আমাদের যখন ডেলিভারি হয় তখন দেখা যায় যে আমাদের আম্মাজনের বডির সঙ্গে আমাদের বডির একটা কানেক্টর থাকে, একটা নালিকা থাকে। ওকে, তো ওটাকে যে নাড়ি বলে। আমাদের আম্মাজনরা দেখবা মাঝে মাঝে রাগ করলে বলে যে হচ্ছে তুই আমার নাড়ি ছিঁড়ে হয়েছিস, হ্যাঁ নাড়ি ছিঁড়া ধন, এই টাইপের কথাবার্তা বলা হয়। ওকে, তো তখন দেখো এই যে ওই নাড়িটার কথাই কিন্তু বলে। হ্যাঁ, তো এই যে এখানেও এই ডিম্বক যদি কথা বলতে পারতো বা এই ফুলটা যদি কথা বলতে পারতো আর এই ফুলের বাচ্চা যদি ওর কথা না শুনতো, তাহলে এই ফুলও সেন্ডার দিয়ে দিত। তার মানে এরকম আছে, এরকম পাইপলাইন আছে, একটা নাড়ি আছে। ওকে, এই নাড়ি মানে আবার যে ফিমেল পার্সন তা কিন্তু না, এই নাড়ি মানে হচ্ছে নালিকা। তো এরকম একটা নালিকা আছে, এই যে নালিকাটা এখানে ক্রিয়েট হচ্ছে, এই নালিকাটাই হচ্ছে এখানকার সাপোর্টিভ অর্গান, বা এটা হচ্ছে সাপোর্ট দেয়, এটাকে ডিম্বক নাড়ি বলে। ভালো কথা, ডিম্বক নাড়ি। এখন এই যে নাড়ির কথা বললাম, সেই নাড়িটা আম্মাজনের বডির মধ্যে প্লাসেন্টার সঙ্গে কানেক্টেড থাকে, আর আমাদের বডির মধ্যে আমাদের যে নাভিটা আছে, দেখো নাড়ি নাভি নামের মিল আছে, নাভির ওখানে কানেক্টেড থাকে। আমাদের নাভিটার কি স্ট্রাকচার একটু অন্যরকম, ওখানে একটু গর্ত, ডিপ্রেশনের মতো হয়ে যায়। ওকে, তাহলে ওই যে নাড়ি যেটা, সেটা কার সঙ্গে কানেক্টেড, নাভির সাথে কানেক্টেড। এখানেও নাড়ি আছে, তাহলে নাভিও থাকবে। এই জায়গায় দেখো ডিম্বক বলতে অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা বোঝায়, এই ভেতরে এইটুকু স্ট্রাকচার। ওকে, আর এটার স্ট্যান্ড হচ্ছে যে এটা, আর এই স্ট্যান্ডটা দেখো যে এই জায়গাটাই এটার সঙ্গে সংযুক্ত, তার মানে এটাই হচ্ছে ডিম্বক নাভি। তাহলে ডিম্বক নাড়ি, ডিম্বকের যে জায়গায় সংযুক্ত আছে সেটাকে বলা হয় ডিম্বক নাভি। ওকে, এরপর আমরা যদি এই এখানে চলে যাই, তাহলে এখানে দেখবো যে এটার একটা আবরণ আছে। ওকে, আবরণ কোনটা, এই যে এটা আর হচ্ছে এটা, এই দুটো হচ্ছে এটার আবরণ। তো এই যে দুটো আবরণ আছে এগুলোকে বলা হয় ডিম্বাণুর আবরণ, সরি ডিম্বকের আবরণ বা ডিম্বক ত্বক। হ্যাঁ, একটা বাইরের দিকে আছে, একটা ভেতরের দিকে আছে। বাইরেরটাকে বলা হয় বহিঃত্বক, ভেতরেরটাকে বলা হয় অন্তঃত্বক। ওকে, আবার দেখবে যে এই যে এই জায়গাটায় এখানে ত্বকটা মিসিং, ত্বকটা অ্যাবসেন্ট এখানে, ঠিক আছে, এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। এটাকে কি বলা হয়, ডিম্বক রন্ধ্র বলা হয়। আর এই যে এটা, এটাকে বলা হয় ডিম্বকের মোড়, কারণ এই জায়গা থেকে ডিম্বক ত্বকগুলোর সূচনা। ওকে, এখান থেকে কি হয়, ডিম্বক ত্বকের সূচনা হয়। ওকে, তার মানে ডিম্বকের যে আবরণটা আছে, ডিম্বক ত্বক আছে, অন্তঃত্বক সবকিছু এখান থেকে অরিজিন হচ্ছে, এটাকে ডিম্বক মূল বলে। ওকে, তাহলে এটা ডিম্বক মূল। আবার ভিতরে দেখো হলুদ কালারের কিছু কোষ দেখা যাচ্ছে, এদেরকে ভ্রূণকোষ টিস্যু বলে। ওকে, এখান থেকে হচ্ছে এই এখান থেকে পুষ্টি পায়, যদি বলো কে পুষ্টি পায়, এই যে ভেতরে যে কোষগুলো আছে সেগুলো পুষ্টি পায়। ওকে, বা এখানে যে ভ্রূণটা তৈরি হবে সেগুলো পুষ্টি পাবে। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে এই যে ভেতরে এই জিনিসটা, এটাকে বলা হয় হচ্ছে ভ্রূণথলি। ওকে, এখানে এই যে এরকম যে স্ট্রাকচারটি আছে এটাকে ভ্রূণথলি বলে। এই যে ভ্রূণথলি যেটা, এই ভ্রূণথলির উপরের এই তিনটি কোষকে বলা হয় প্রতিপাদক কোষ, নিচেরটাকে বলা হয় ডিম্বাণু যন্ত্র, ওকে, বা এক অ্যাপারেটাস, আর মাঝের কেন্দ্রকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কেমনে তৈরি হয় আমরা জেনেছি, ওই যে একটা স্টিউরিন বা মাতৃকোষ থাকে, সেখানে মিয়োসিস হয়, মিয়োসিস হওয়ার পর চারটা কোষ হয়, জেনারেলি একটা সার্ভাইভ করে, তারপর ওখানে মাইটোসিস হতে হতে আটটা কোষ হয়, তারপর দুটো মাঝখানে চলে আসে, আর যে প্রান্তের তিনটে থাকে সে তিনটি এরকম করে চেঞ্জ হয়ে জিনিসপত্র উৎপন্ন করে, এক সাইডে প্রতিপাদক কোষ আর এক সাইডে কি ডিম্বাণু যন্ত্র, ডিম্বাণু যন্ত্রের মাঝেরটাকে বলা হয় ডিম্বাণু। ওকে, ওয়েল, তাহলে দেখো এই হচ্ছে এই জায়গার স্ট্রাকচার, এটা একটা ফুল ডিম্বকের স্ট্রাকচার। আর ডিম্বকের বাইরে কি থাকবে, ডিম্বকের বাইরে যে কোষ্ঠাশয় আছে, আবরণ আছে, সবকিছু মিলে হবে গর্ভাশয়, তার মানে গর্ভাশয়ের ভেতরে এই জিনিসটা থাকে। ওকে, আবার যদি বলো গর্ভাশয় কোথায় থাকে, ফুলের মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা ডিম্বকের গঠন। এখন যদি আমরা জানতে চাই যে এখানে যে ডিম্বকটি আছে সেই ডিম্বকটির অরিজিন হয়েছে কিভাবে,
সেটা আমি অলরেডি একবার বলে ফেলেছি, এটা তোমাদের আরেকবার রিমাইন্ড করে দিই। দেখো প্রথমে যে গর্ভাশয়টি আছে এটা গর্ভাশয়ের একটা পরিপক্ক অবস্থা, বা আমরা যদি হচ্ছে একটা নর্মাল গর্ভাশয়ে চলে যাই যেখানে টিম্বক এখনো সেভাবে ডেভেলপ করেনি, হ্যাঁ, বা হচ্ছে পরাগায়ন হচ্ছে না, ধরে মানে যে এই গর্ভাশয়, এই গর্ভাশয়ের যে ভিতরে স্ট্রাকচার আছে এখানে প্রথমে টিম্বক ক্রিয়েট হবে, টিম্বক তৈরি হবে। এখন কথা হচ্ছে টিম্বকটা কিভাবে তৈরি হয়। গর্ভাশয় যেটা আছে এই গর্ভাশয়ে ধরো এরকম করে গর্ভদণ্ড আছে, তারপর নিচে গর্ভাশয় আছে, গর্ভাশয়ের নিচে এখানে ধরো একটা কোষ আছে, এই কোষটা থেকে ধরে নিচ্ছে আমরা টিম্বক সৃষ্টি হবে। ওকে, তো এই যে যে কোষটা আছে এটাকে আমরা আবার প্লাসেন্টা বলে। পরবর্তীতে দেখা যায় এই কোষের এখান থেকে কিন্তু এই নারীটা উৎপন্ন হয়েছে, টিম্বক নারী যেটা ছিল পাইপ নেয়। ওকে, তাহলে এটাই হচ্ছে সে আমরা বা প্লাসেন্টা। এখানে যে কোষগুলো আছে না এই কোষগুলো বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়ে কি তৈরি করে, দেয়াল কোষ তৈরি করে, দেয়াল কোষ এবং নিউসেলাস। কিভাবে সেটা, ধরে নাও যে এটা হচ্ছে সেই গর্ভাশয়। ওকে, এখন এখানে যে কোষটা আছে সেই কোষটা হচ্ছে দুটো লেয়ার তৈরি করবে, একটা ধরো বাইরের দিকে এরকম করে দেয়াল কোষ বা আবরণী কোষ, হ্যাঁ, আবার ধরো মাঝে যে আমরা হলুদ কালার নিউসেলাস দেখেছিলাম সেই নিউসেলাসটা তৈরি হচ্ছে, বা এই যে এরকম করে মাঝে হলুদ কালার নিউসেলাস। ওকে, তো এই যে নিউসেলাস আবরণী কোষ তৈরি হলো, এটার পর আবরণীর নিচে এটার নিচে আরেকটা লেয়ার তৈরি হয় আবরণী, ঠিক আছে, এটার নিচে কি এরকম করে আরেকটা লেয়ার। তাহলে দেখো এখানে আমরা কয়টা লেয়ার পাচ্ছি, দুটো লেয়ার। যদি বলো যে দুটো লেয়ার কই থেকে আসলো, এই যে সে আবরণী, আবরণীর বাইরের একটা লেয়ার, আবরণীর ভেতরের একটা লেয়ার। ওকে, এই হচ্ছে সেই দুটো লেয়ার, ডিম্বক ত্বক যেটা আছে সেই ডিম্বক ত্বকের দুটো লেয়ার ওখান থেকে তৈরি হচ্ছে, ভালো কথা। তারপর এই যে নিউসেলাস যেটা আছে এই নিউসেলাসের নিচের দিকে এই জায়গাটায় আবরণী ত্বক যেটা আছে ডাকসেন থাকে, সেটাই হচ্ছে এখানকার পরবর্তীতে ডিম্বক রন্ধ্র, যেটা এই যে ডিম্বক রন্ধ্র, এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি নিউসেলাসের মধ্যে এই জায়গায় একটা কোষ আকারে বড় থাকে। ওকে, তো আমি সেটা ব্ল্যাক কালার দিই, ধরো এই কোষটা আকারে বড়, ব্ল্যাক কালার কোষটা কি হবে, আকারে বড় হবে। এই আকারে বড় কোষটা যেটা আছে এটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ, আর্কিস্পোরিয়াল কোষ থেকে পরবর্তীতে তৈরি হয় স্ট্রিয়াম, স্ট্রিয়াম মানে হচ্ছে এই যে এই জায়গার স্ট্রাকচার, এই যে এটা, হ্যাঁ, স্ট্রিয়াম, এটা কই থেকে তৈরি হচ্ছে, আর্কিস্পোরিয়াল কোষ থেকে তৈরি হচ্ছে। এই স্ট্রিয়াম পরবর্তীতে কি হয়, মিয়োসিস হয়, মিয়োসিসের পর ভেতরে কি তৈরি করে, একটা ভ্রূণথলি তৈরি করে, ঠিক আছে, আর বাইরে নিউসেলাস তার আবরণ ছিল। ওকে, এগুলো মিলে কি হচ্ছে, টিম্বক হচ্ছে। তাহলে এই হলো একটা ডিম্বকের গঠন, আর ডিম্বকের গঠনের এখানে আউটলাইন গুলো দেওয়া আছে, আমি আবার বলছি ডিম্বক নাড়ি প্রথমে ছিল, ডিম্বকের বোটার ন্যায় অংশ। যদি বলো যে কোনটা, এই যে এখানে ডিম্বকের বোটা বলতে ডিম্বকের যে বৃন্তটি আছে যেটা ডিম্বককে ধরে রেখেছে সেটাই হচ্ছে ডিম্বক নাড়ি, এই যে এই জিনিস, ভালো কথা, ডিম্বক নাড়ি। দেন কি আছে, ডিম্বক নাভি, ডিম্বকের যে অংশ অংশের সাথে ডিম্বক সংযুক্ত থাকে এই যে এই অংশটা, এটা হচ্ছে ডিম্বক নাভি। দেন কি আছে, দেন হচ্ছে নিউসেলাস, ত্বক দিয়ে ঘেরা টিস্যু, এখানে দেখা হয়েছে এটা ত্বক, ত্বকের ভেতরে যে হলুদ কালার অংশটা আছে এটা হচ্ছে নিউসেলাস, শ্রমপ্রসূত টিস্যু বলা হয়, এটার কাজে আমরা আসবো। তারপর হচ্ছে নিউসেলাসের বাইরে যে আবরণ থাকে সেটাকে বলা হয় ডিম্বক ত্বক, নিউসেলাসের বাইরের আবরণ। ওকে, এছাড়া আর কি আছে, ডিম্বক রন্ধ্র আছে, ডিম্বক রন্ধ্র কোনটা, এই যে এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র যেখানে আবরণটা গঠিত হয় নাই। দেন কি আছে, ডিম্বক মূল আছে, ডিম্বক মূল মানে হলো ডিম্বকের ঘোড়ার অংশ যেখান থেকে ত্বক সৃষ্টি হয়। ওকে, দেন আছে ভ্রূণথলি, ভ্রূণথলি হলো এই যে এখানে যে ডিম্বকটা আছে নিউসেলাসের ভেতরে এই জায়গায় থলির মতো যে অংশ যেখানে অনেক জিনিসপত্র আছে সেগুলো ভ্রূণথলি। ভ্রূণথলির মধ্যে কি আছে, গর্ভযন্ত্র আছে, গর্ভযন্ত্র মানে হচ্ছে যে নিচের এখানকার নিচের এই তিনটা কোষ এগুলো হচ্ছে গর্ভযন্ত্র, যার মাঝটা আকারে বড় হয় তাকে ডিম্বাঙ্গ বলে, সাইডের দুটো আকারে ছোট হয় এগুলোকে সহকারী কোষ বলে। ওকে, তারপর কি আছে, এই প্রতিপাদক কোষ আছে, প্রতিপাদক কোষ মানে হচ্ছে যে উপরের তিনটা কোষ, এই প্রতিপাদক কোষ এগুলোর তেমন কোনো কাজ নেই, এগুলো নষ্ট হয়ে যায় পরবর্তীতে। লাস্ট হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস কোনটা, এই যে এটা, যেটা পরবর্তীতে নিষেকের পর শস্যে কনভার্ট হবে। শস্য বলতে আমরা যে যে ধান খাই না, ধান বলতে চাল ভাত এগুলো, এই জিনিস। ওকে, ওয়েল, এই হচ্ছে তাহলে একটি ডিম্বকের গঠন। আমরা তাহলে ডিম্বকের গঠন জানলাম, আমরা এর আগে কি জেনেছিলাম, এর আগে হচ্ছে একটা পরাগরেণুর গঠন কিরকম হয় সেটা জেনেছি। তাহলে পরাগরেণুর গঠন জেনেছি, ডিম্বকের গঠন জেনে ফেলেছি, এখানে ডিম্বাঙ্গ উৎপন্ন হয়েছে। এখন কথা হচ্ছে সেই পরাগরেণুটা ফুলে যখন এখানে এসে পড়বে তখন সেটাকে আমরা পরাগায়ন বলবো, আর পরাগায়নের পর কিছু ঘটনা ঘটে যার পর নিষেক সম্পন্ন হয়। এখন তাহলে আমরা এই পরাগায়ন এবং নিষেক নিয়ে কথা বলবো, ঠিক আছে। তার আগে ডিম্বকের একটু প্রকারভেদ আছে, ডিম্বকের প্রকারভেদ বলতে যে সবগুলো ডিম্বক দেখতে একরকম হয় না, এই ডিম্বকের কিছু ক্যাটাগোরাইজেশন আছে সেগুলো নিয়ে একটু আমরা ডিসকাস করি যে ডিম্বকের প্রকারভেদটা কি, তারপর পরাগায়ন এবং নিষেকে চলে যাবো। এখানে দেখো প্রথমে বলা আছে ঊর্ধ্বমুখী ডিম্বক,
ওকে ঊর্ধ্বমুখী ডিম্বক। এখন ঊর্ধ্বমুখী ডিম্বকটা কি? এখানে ডিম্বকের অনেক ক্যাটাগরি আছে, আমরা এখানকার সবগুলো পড়বো না, আমরা জাস্ট কয়েকটা পড়বো। তোমরা যদি খেয়াল করো ডিম্বক রন্ধ্র আমরা এতক্ষণ যেটা দেখে আসলাম সেটা ছিল হচ্ছে যে এরকম ডিম্বক রন্ধ্র নিচে, ডিম্বক নাড়ি এই জায়গায়, ডিম্বক নাভি এই জায়গায়, ডিম্বক মূল এই জায়গায়, ডিম্বক রন্ধ্রটাকে নিচের দিকে আছে। কিন্তু আমরা যদি খেয়াল করি যে এখানে যে ডিম্বকটি আছে এই ডিম্বকের যে মূল, সরি এই ডিম্বকের যে মুখ বা ডিম্বক রন্ধ্র সেটা কিন্তু এই যে উপরে আছে, তাহলে উপরের দিকে মুখ করে আছে, যার সাথে এটাকে বলা হয় ঊর্ধ্বমুখী। ওকে ঊর্ধ্বমুখী ডিম্বক বলে এটাকে। ওকে এই যে এটা, এটার উদাহরণ কি গোলমরিচ, গোলমরিচের ডিম্বকটা এই টাইপের। হ্যাঁ দেন কি আছে, তোমরা যদি খেয়াল করো এটা বাদ, এটা তোমাদের বইয়ে অ্যাবসেন্ট, এটা দরকার নেই। আমরা এটার কথা যদি চিন্তা করি তাহলে এখানে ডিম্বক, ডিম্বকের যে মুখ যেটা বা ডিম্বকের যে রন্ধ্র সেটা কিন্তু নিচের দিকে মুখ করা আছে। তাহলে এটা যদি ঊর্ধ্ব হয় ঊর্ধ্বের বিপরীত অধম, অধমুখী, এটাকে কি বলা হবে অধমুখী ডিম্বক। ওকে তাহলে এটা হচ্ছে অধমুখী ডিম্বক, এই যে দেখো অধমুখী। হ্যাঁ এগুলোর উদাহরণ কি শিম, রেলিং এগুলো, তাহলে এই হচ্ছে অধমুখী ডিম্বক। দেন এখানে দেখো ডিম্বকের যে মুখটা আছে বা ডিম্বক রন্ধ্র যেটা সেটা পাশের দিকে, ওকে দ্যাটস হোয়াই এটাকে বলা হয় পার্শ্বমুখী। হ্যাঁ এটা হলো পার্শ্বমুখী ডিম্বক, ডিম্বক মুখ বা ডিম্বক রন্ধ্র পাশের দিকে থাকে। দেন কি আছে, দেন হলো আরেকটা আছে, এটা যদি অধমুখী হয় এই জায়গায়, এখানে দেখো ডিম্বক রন্ধ্র এখানে থাকার কথা ছিল কিন্তু এটা এখানে না থেকে একটু বাঁকা হয়ে গিয়েছে, একটু পাশের দিকে চলে এসেছে। ওকে এটাকে বলা হয় বক্রমুখী ডিম্বক। ওকে তাহলে এই হচ্ছে ডিম্বকের প্রকারভেদ। আর ম্যাক্সিমাম উদ্ভিদে আমরা এই ক্যাটাগরিটা পাই অধমুখী, হ্যাঁ যে ডিম্বক অংশটা নিচের দিকে থাকে। ওকে বাট এখন আমরা পরাগায়নে চলে যাই। পরাগায়ন ব্যাপারটা হলো উদ্ভিদের পরাগরেণু পরাগধানী হতে গর্ভগুণ্ডে পতিত হওয়াকে কি বলা হয় পরাগায়ন বলা হয়। ব্যাপারটা কিরকম, তোমাদেরকে যদি একটা ফুলের ফিগার দেখেন তাহলে কি দেখবা, এই যে এখানে যে ফিগারটি আছে এখানে, এটা হচ্ছে এটা হলো ফুলের পরাগধানী, পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় আমরা জানি। এই পরাগরেণুটা যদি এখান থেকে এসে এখানে পতিত হয় এটা হলো ফুলের গর্ভাশয়, সরি স্ত্রীস্তবক, স্ত্রীস্তবক এটা গর্ভাশয় গর্ভদণ্ড আর এই জায়গাটা গর্ভদণ্ড, তো এখানে পতিত হলে তাকে আমরা কি বলবো পরাগায়ন বলবো। এখন কথা হলো যে এটা সেম ফুলেরও হতে পারে আবার অন্যান্য ফুলেরও হতে পারে, যদি সেম ফুলের এই পরাগধানীর মতো পরাগরেণু এখানে চলে আসে তাহলে সেটাকে স্বপরাগায়ন, আর যদি অন্য ফুলের হয় তাহলে সেটাকে পরপরাগায়ন বলবো। ওকে তাহলে এই হলো এখানকার কন্ডিশন। ওকে কি হচ্ছে, এখান থেকে পরাগরেণু ওখানে চলে আসবে, দিস ইজ পরাগায়ন। ওকে পরাগায়নের পর কি হয় সেটা একটু আমরা দেখি যে পরাগায়নের ফলে উদ্ভিদের কি চেঞ্জ আসে, কি ঘটে। হ্যাঁ তার আগে দেখো একটা জিনিস, এখানে আমরা পরাগ নালিকার পরাগরেণু যেটা আছে এটা হচ্ছে সেটা গঠন ছিল, এই পরাগরেণুটাই কিন্তু কোথায় চলে যায়, গর্ভমুণ্ডে চলে যায়। ওকে বাট এখন আমরা আসি নিচে, যে পরাগায়ন হয়ে গেছে, পরাগায়ন হওয়ার পর কি ঘটনা ঘটবে। ওকে তো নিষেকে পরে যাই, আগে হচ্ছে আমরা কিছু ঘটনা দেখি। এখানে দেখো এই যে এটা হচ্ছে ফুলের গর্ভমুণ্ড, এটা এই জায়গা থেকে এই পর্যন্ত, এটা গর্ভাশয় গর্ভদণ্ড আর এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে ডিম্বক আছে, এখানে কি আছে ডিম্বাণু আছে। এখন কথা হলো যে আমরা জানি ডিম্বাণুর সাথে যখন শুক্রাণু মিলিত হয় তখন সেটাকে কি বলে, তখন সেটাকে বলে নিষেক, আর নিষেকের ফলাফল কি জায়গাট উৎপন্ন হয়, বাচ্চা কাচ্চা তৈরি হয়। তো উদ্ভিদের ক্ষেত্রে বাচ্চা কাচ্চা মানে হচ্ছে বাচ্চা কাচ্চার আগেকার বীজ তৈরি হতে হবে, সেই বীজ যদি আমরা রোপণ করি তারপর সেই রোপণ করা বীজ থেকে পরবর্তীতে একটা উদ্ভিদ তৈরি হবে, ছোট একটা উদ্ভিদ, সেটা পরবর্তীতে বড় হবে, তো যে ছোট উদ্ভিদ ওটা ধরো উদ্ভিদের বাচ্চা। ওকে মানুষের ক্ষেত্রে কিন্তু আবার বীজ তৈরি হয় না, মানুষের ক্ষেত্রে জায়গা তৈরি হয় তারপর সেখান থেকে মূলা ব্লাস্টুলা এরকম করে ডেভেলপমেন্ট হয়। ওকে বেল তাহলে এখানে দেখো, এখানে প্রথমে পরাগরেণু আসলো, পরাগরেণু আসার পর এই জায়গায় একটা ঘটনা ঘটে, সে ঘটনাটা এরকম যে পরাগরেণুর যে প্রাচীর সেখানে কিছু প্রোটিন থাকে আবার এখানে যে গর্ভমুণ্ড আছে সেখানেও কিছু প্রোটিন থাকে। ওকে তোমরা ডিএনএ টেস্টের নাম শুনেছো, ডিএনএ টেস্ট মানে হচ্ছে ধরো একজন ক্লেম করলো যে একটা বাচ্চা তার, আবার আরেকজন এসে বলতেছে যে না ওই বাচ্চা তার না, ওই বাচ্চা হচ্ছে ওর, মানে দুইজন সেম বাচ্চাকে ডিমান্ড করছে, ক্লেম করছে যে দুজনেরই সেম বাচ্চা, এটা তো পসিবল না। হ্যাঁ তাহলে কি, তাহলে দেখা যাবে তখন হ্যাঁ সলিউশন হলো ডিএনএ ম্যাচিং করা হয়, ডিএনএ টেস্ট করা হয় যে বাচ্চার ডিএনএ যে দুজন অভিভাবক ক্লেম করেছে যে বাচ্চাটা তার, তার সাথে যদি ম্যাচ করে তাহলে ওই বাচ্চাটা তারই হবে, কারণ ডিএনএ ম্যাচ করলে তার কিছু করার নেই। ওকে কারণ ডিএনএ কি, ডিএনএ জেনেটিক বৈশিষ্ট্য ধারণ করে, বাচ্চা কাছে তো আব্বা আম্মা থেকেই আসে জেনেটিক বৈশিষ্ট্য নিয়ে আসে। ওকে তো ডিএনএ টেস্ট করা হয়,
এখন এই জায়গায় এরা তো আর ডিএনএ টেস্ট করতে পারবে না। হ্যাঁ, তো এরা কি করে, এরা হচ্ছে এই যে পরাগরেণুর প্রোটিন আর এই গর্ভমণ্ডলের যে প্রোটিনটা আছে এই দুটো যদি ম্যাচ করে, এই দুটো ম্যাচ করা মানে কি, এখানে যে প্রোটিন আছে ধরো এটা আম গাছ, আম গাছের পরাগরেণুতে যে প্রোটিন থাকবে গর্ভমুণ্ডেও, আম গাছ আম ফুলের গর্ভমুণ্ডেও সেম প্রোটিন থাকতেই পারে, কারণ হচ্ছে আম গাছ, গাছ তো এক, তার মানে প্রোটিন এক রকমই হবে। ওকে, তো যখন প্রোটিনটা ম্যাচ করে তখন তারা কি করে, প্রোটিন ম্যাচ করলে তারা বুঝে হ্যাঁ আমার নিজের প্রজাতি পরাগরেণু চলে এসেছে। তখন এই জায়গায় এই যে পরাগরেণুটা, পরাগরেণুটা এই ভেতরে আসার পারমিশন পায়। ওকে, কিভাবে যদি বলো যে কিভাবে পারমিশন পাচ্ছে, এখানে পরাগরেণু যেটা আছে সেই পরাগরেণুর গঠনে যদি আমরা চলে যাই, সেই পরাগরেণুর গঠনে দেখবে যে এই যে পরাগরেণু, পরাগরেণুর এখানে কিছু ছিদ্র ছিল, এটা একটা ছিদ্র, এটাকে বলে জামপোর বা জমন ছিদ্র। এই জমন ছিদ্রতে এরকম করে পরাগনালিকা বিকশিত হয়, পরাগনালিকা যে বিকশিত হচ্ছে এটা দেখো পরবর্তীতে আবার লম্বা হয়েছে। পরাগরেণু যখন এই অবস্থায় থাকে তখনই কিন্তু পরাগায়ন হয়ে যায়। ওকে, তো পরাগায়ন যখন হয়ে যাবে সেটাই হচ্ছে পরাগায়নের এই অবস্থা, এই অবস্থা। এখন এখানে কি হয়, এখন হচ্ছে যখন প্রোটিন প্রোটিন ম্যাচ করে তখন এই পরাগরেণুটা ফুলের গর্ভমুণ্ড যেটা আছে এই গর্ভমুণ্ড থেকে লিকুইড জিনিসপত্র শোষণ করে নিতে পারে, মানে ধরো পানি ছিল পানি ওর মধ্যে যেতে পারে। যদি বলো কেন, কারণ হচ্ছে আমরা কোষঝিল্লি পড়েছি না, কোষঝিল্লির মধ্যে ধরো ওই যে ফ্লুইড মোজাইক মডেল ছিল, সেই কোষঝিল্লির মধ্যে এরকম করে বিশাল বিশাল লম্বা লম্বা কি ছিল, এরকম করে প্রোটিন ছিল। যদি বলো যে প্রোটিন কেন আছে, এটা তো কোষঝিল্লির প্রাচীর গঠন করেছেই, আবার এটার আরো কিছু কাজ আছে, এটা ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, এনজাইম হিসেবে কাজ করে, রিসেপ্টর হিসেবে কাজ করে, এরকম অনেক কাজ কারবার আছে। তো এখানে যে প্রোটিনটা আছে সেটা এরকম ক্যারিয়ার হিসেবে কাজ করে। যদি বলো কিসের ক্যারিয়ার, এই যে এখান থেকে পানিটা যে প্রবেশ করবে পরাগরেণুর মধ্যে, কিভাবে প্রবেশ করবে, কোনো কিছু দিয়ে তো যেতে হবে তাই না, তো এই প্রোটিনটা ক্যারি করে। এখন এই প্রোটিন আর গর্ভমুণ্ডের প্রোটিন মানে নিচের প্রোটিন এই দুটো যদি ম্যাচ করে তাহলে ধরো প্রোটিনটা অ্যাক্টিভেট হয়ে যায়, পানির মধ্যে চলে যায়। ওকে, তাহলে এখানে কি হয়, এখানে হচ্ছে পানি চলে যাচ্ছে বা তরল জিনিস, সেই তরল জিনিসটা পরাগরেণুর মধ্যে চলে যাচ্ছে, তার মানে কি পরাগরেণুর ভিতরে চাপ বাড়ছে। পরাগরেণুর ভিতরে যদি চাপ বাড়ে তাহলে এই যে পরাগনালিকা তো তৈরি হয়েছিল, এই পরাগনালিকা গর্ভমুণ্ডের ভিতর দিয়ে বাড়তে শুরু করে। ওকে, এরকম করে বাড়তে থাকে, এরকম বাড়তে বাড়তে আস্তে আস্তে কোথায় চলে আসে, এই যে এখানে ডিম্বক যেটা ছিল সেই ডিম্বকের রন্ধ্রের কাছাকাছি চলে আসে। ওকে, ওয়েল, তাহলে বলতে পারো যে এটা এই দিক দিয়ে সাথে এই দিক দিয়ে বের হয়ে যেতে পারতো বা এই দিক দিয়ে বের হয়ে যেতে পারতো। হ্যাঁ, ধারণা করা হয়েছে এখান থেকে একটা রাসায়নিক উদ্দীপনা আসছে, সেই রাসায়নিক উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে পরাগনালিকা এই ডিম্বকের দিকে বাড়তে থাকে। ওকে, এটা বলা হয়। দেখো এই যে পরাগনালিকার যে এখানে বৃদ্ধিটা সেটাকে আমরা কয়েকটা সেক্টরে ভাগ করি। ব্যাপারটা এরকম, প্রথমে ওই যে প্রোটিন ম্যাচ করার কথা বললাম, সেখানে বলা হয় সেটার হেডলাইনটা এরকম যে গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম মানে কি, ওই যে পরাগনালিকার মাত্র বিকাশ হচ্ছে, পরাগনালিকাটা মাত্র তৈরি হচ্ছে। ওকে, এই যে প্রোটিনের সাহায্যে সব প্রজাতি শনাক্তকরণ করা হয়, শনাক্তকরণ বলতে ব্যাপারটা এরকম, ধরো হচ্ছে এখানে পরাগায়ন হয়ে গেল, পরাগায়ন হওয়ার পর আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে আম গাছ, আম গাছের গর্ভাশয়, আম গাছের গর্ভমুণ্ড এরকম। হ্যাঁ, তো এখানে ধরো যে একটা পরাগরেণু আসছে জামে, একটা পরাগরেণু আর বাকিগুলো হচ্ছে আম গাছের পরাগরেণু। ওকে, আর যদি বলো যে জাম গাছের পরাগরেণু কেন আসবে, কারণ পরাগায়ন কিসের সাহায্যে হয়, হতে পারে সেটা বাতাসের মাধ্যমে, গাছটা যদি পানিতে থাকলো পানির মাধ্যমে হতো, বাতাসের মধ্যে আসে বাতাসের মাধ্যমে হতে পারে, তুমিও পরাগায়ন করতে পারো। ধরো একটা আম গাছে এরকম করে টাচ করলাম, আম গাছের যে হচ্ছে এটা আছে পরাগখানে, তারপর যে গর্ভমুণ্ড এরকম করে টাচ করলাম, তাহলে পরাগরেণু তোমার আঙ্গুলের মাধ্যমে এখানে সে লেগে যাবে। ওকে, বা ধরো মৌমাছি, মৌমাছি তো এমন বাস পিছা করবে না, ধরো পাশাপাশি দুটো একটা আম গাছ একটা জাম গাছ আছে। ওকে, মৌমাছি কি এসে বলবে যে না আমরা জাম গাছ ওটাতে যাবো, তারপর যখন আমার সবকিছু হয়ে যাবে মানে ফ্রেশ হবো তারপর আম গাছে যাবো, তা কিন্তু না, ও জাম গাছে যাবে তারপর আম গাছে যাবে, আবার ধরো জাম গাছে যাচ্ছে, তার মানে কি এখানে জামের যে পরাগরেণু আছে সেটা চলে আসতে পারে, তার মানে বিভিন্ন প্রজাতির পরাগরেণু এখানে আসতে পারে। আসলেও সবগুলো প্রজাতির যে পরাগরেণু আছে সেগুলো অঙ্কুরোদ্গম হবে না। কেন হবে না, কারণ হচ্ছে প্রোটিন ম্যাচ করবে না, প্রোটিন ম্যাচ না করলে কি তরল জিনিসপত্র ওখানে আরো ভিতরে পরাগরেণুর ভেতরে যাবে না, যার ফলে পরাগরেণুকেও বৃদ্ধি প্রাপ্ত হবে না। ওকে, ওয়েল, তাহলে দেখো প্রথমে কি হচ্ছে পরাগরেণুর অঙ্কুরোদ্গম কিভাবে, সকল জাতি আগে শনাক্ত হবে, তারপর পরাগরেণুর ভেতরে তরল শোষণ হবে, আর হচ্ছে পরাগনালিকা গঠন হবে, অঙ্কুরোদ্গম হয়ে গেল। মানে এই জায়গায় ধরো এই যে বাচ্চা স্টেজটা, হ্যাঁ, এরপর কি হবে, এরপর পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা। ওকে,
পরাণালিকার কর্মসমুখী যাত্রা এবং শুক্রাণু সৃষ্টি। এটা দেখো, এখানে যখন পরাণালিকা তৈরি হয়ে যাবে তখন এটাকে আস্তে আস্তে এরকম করে বাড়তে শুরু করবে, এরকম করে যখন বাড়তে শুরু করবে তখন আবার নিচের দিকে চলে আসবে। হ্যাঁ, তাহলে কি এটা দেখো গর্ভাশয়ের দিকে যাত্রা করছে, যে গর্ভগণের ভেতর দিয়ে গর্ভাশয়ের দিকে যাত্রা করছে। নেক্সট কি হয়, নেক্সট এখানে তোমাদের হচ্ছে পরাগরেণুর ভেতরে দুটো নিউক্লিয়াস আছে, এটার কথা আমি এখন বলি নাই। হ্যাঁ, এই যে দেখো এটা তো একটা পরাগরেণু, এই পরাগরেণুর বাইরে থেকে দেখতে এরকম, এরকম কাট করলে সেকশন করলে বাইরে একটা আবরণ পাওয়া যায় অর্নামেন্টেড, এক্সাইম বলা হয়। ভেতরে আবার সাইটোপ্লাজমের বাইরে একটা আবরণ পাওয়া যায় ইন্টাইম বলা হয়। আবার ভেতরে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস দেখো দুটো, ওকে, একটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, একটাকে বলা হয় যৌন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস কোনটা? নালিকা নিউক্লিয়াস হচ্ছে এই যে যেটা নালিকার মাথায় থাকবে, পুরো নালিকার কোন দিক দিয়ে যাবে, নালিকা কোন দিকে ডেভেলপ করবে, নালিকার ডিরেকশন দেয়, ওকে। আর তার পেছনে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জনের কাছে হেল্প করে, সেটা হচ্ছে যৌন নিউক্লিয়াস, ওকে। এখান থেকে পরবর্তীতে শুক্রাণু উৎপন্ন হয়, ওকে। তাহলে এই যে জন নিউক্লিয়াস যেটা আছে, এই জন নিউক্লিয়াসটাই হলো কার পেছনে থাকে, এই যে নালিকা নিউক্লিয়াসের পেছনে থাকে। তো দেখা যায় পরবর্তীতে এই যে জন নিউক্লিয়াস যেটা, এখান থেকে শুক্রাণু উৎপন্ন হবে যখন এখানে পরাগনালিকা যেটা তৈরি হয়েছিল, পরাগনালিকা এটা যখন গর্ভাশয়ের কাছাকাছি চলে আসে, ওকে। তারপর কি হয়, তারপর এই পরাগ নালিকার ফুন্থলিতে প্রবেশ, পরাগনালিকাটা ফুন্থলিতে প্রবেশ করে। পরাগনালিকা প্রথমে গর্ভাশয়মুখী যাত্রা করবে এবং তারপর শুক্রাণু সৃষ্টি করবে। এখন কথা হচ্ছে এই যে গর্ভাশয়মুখী যাত্রা হচ্ছে এটা কেন হচ্ছে, কারণ এখানে ওই যে প্রোটিন ম্যাচ করেছিল, প্রোটিন ম্যাচ করার ফলে শোষণ হয়েছিল তরল পদার্থে, ওকে। তো তরল পদার্থের শোষণের ফলে এখানে যে নালিকাটি আছে এই নালিকার বৃদ্ধি হয়। এই নালিকার বৃদ্ধি কার মধ্যে দিয়ে হবে, এখানে যে কর্পদণ্ডটা আছে সেই কর্পদণ্ডের ভিতর দিয়ে বৃদ্ধি হবে। তারপর এটা বৃদ্ধি পেয়ে পেয়ে আস্তে আস্তে দেখো এই যে গর্ভাশয়ের মধ্যে চলে আসছে কর্পদণ্ড থেকে, তারপর আস্তে আস্তে ডিম্বকের মধ্যে প্রবেশ করবে। আর এই যে ডিম্বকের মধ্যে যখন প্রবেশ করে তখন ওখানে যে জন নিউক্লিয়াস দুটো ছিল সেই জন নিউক্লিয়াসের কি হয়, বিভাজন হয়, বিভাজন হয়ে দুটি শুক্রাণু সৃষ্টি করে, ওকে। এখন এই যে জন নিউক্লিয়াস বিভাজিত হলো, শুক্রাণু সৃষ্টি করলো, তারপর এই শুক্রাণুকে ডিম্বাণুর কাছে তো যেতে হবে, তাই না? তো এই ডিম্বাণুটা কিভাবে প্রবেশ করবে, ডিম্বাণু প্রবেশ করে হচ্ছে এখানে যে ডিম্বক রন্ধ্রটা আছে সেই ডিম্বক রন্ধ্রের ভেতর দিয়ে, ওকে। এটা কিভাবে প্রবেশ করবে, ডিম্বক রন্ধ্রের ভেতর দিয়ে প্রবেশ করবে, এই দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। এখন এই যে ভেতরে যে প্রবেশ করছে, তাহলে এই জায়গায় তো আবার কোষ আছে। এখন কথা বলবো তাহলে এখানে কোষগুলো কিভাবে নষ্ট হয়ে যায়। এখানে আমরা জানি এটা উদ্ভিদ, উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে এখানে সেলুলোজ নষ্ট করার জন্য বা সেলুলোজের যে প্রাচীরটি আছে সেটা ক্ষয় করার জন্য আছে সেলুলেজ এনজাইম, ঠিক আছে। আবার এখানে পেকটিন আছে, পেকটিনেজ এনজাইম। তাহলে এই যে এখানে যে নালিকাটা আছে, নালিকা থেকে এনজাইম গুলো গঠিত হয়, এখানকার কোষগুলো নষ্ট হয়েছে, তারপরে এই শুক্রাণু গুলো এদিক থেকে এদিকে প্রবেশ করার একটা পথ পেয়ে যায়, ওকে। অ্যাকচুয়ালি শুক্রাণু দিয়ে প্রবেশ করে না, এখানে যে নালিকাটা আছে সেই নালিকা দেখা যায় এদিক দিয়ে সে এরকম করে একটা সহকারী কোষের উপর দিয়ে ডিম্বাণুর কাছে চলে আসে। তাহলে সহকারী কোষের উপর দিয়ে ডিম্বাণুর কাছে চলে আসবে, তারপর শুক্রাণু ওখান থেকে বের হয়ে চলে আসবে, ওকে। এখন মাঝে মাঝে আবার দেখা যায় যে এই নালিকার প্রেশারে, চাপে এখানে যে সহকারী কোষটি আছে ডিম্বাণুর পাশে, এটা তো এই অ্যাপারেটাস, এইটা হচ্ছে এই অ্যাপারেটাস বা ডিম্বাণু যন্ত্র, তার মাঝে একটা ডিম্বাণু আর পাশে দুটো সহকারী কোষ, এই সহকারী কোষটি চাপে নষ্ট হয়ে যেতে পারে। তারপর এই যে শুক্রাণুটি এখানে এটার সঙ্গে অ্যাটাচ হয়, আবার এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস যেটি আছে সেটির সঙ্গে অ্যাটাচ হতে পারে, ওকে। তাহলে এই যে দেখো অ্যাটাচমেন্ট হয়ে গেল, অ্যাটাচমেন্ট হয়ে যাওয়ার পর এখানে কি হবে, এটাই হচ্ছে নিষেক প্রক্রিয়া, ওকে। তাহলে আমরা নিষেক সম্পর্কে ডিসকাস করে ফেলেছি। দেখো লাস্ট পয়েন্টটা তোমাদের বলে দিই, পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ করে, প্রবেশ করার পর ডিম্বকে প্রবেশ করে, ভ্রূণথলিতে গেল, ডিম্বকের পর ভ্রূণথলিতে গেল, ভ্রূণথলিতে যাওয়ার পর এই শুক্রাণুগুলো মিলিত হয়। কার সাথে মিলিত হয়, শুক্রাণু ডিম্বাণুর সাথে একবার মিলিত হবে, আবার আরেকটা শুক্রাণু, অর্থাৎ দুটো শুক্রাণু ছিল জন নিউক্লিয়াস থেকে দুটো শুক্রাণু উৎপন্ন হয়, তারপর এই শুক্রাণুটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এই জিনিসটাই হচ্ছে নিষেক, ওকে। এখন কথা হলো যে এই জিনিসটাকে বিনিষেক বলা হয়, ওকে। এটাকে দ্বিনিষেক বলা হয়। যদি বলো যে কেন দ্বিনিষেক বলছি আমরা, কারণ দেখো মিলন দুইবার হচ্ছে, একবার ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হচ্ছে, মানে ওটা একটা নিষেক, আরেকবার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা শুক্রাণু নিষেক হচ্ছে বা মিলন হচ্ছে। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে এই যে দেখো এখানে এটা ছিল নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াসের পর এখানে জন নিউক্লিয়াস তৈরি হবে, জন নিউক্লিয়াস মানে শুক্রাণু। এই শুক্রাণুটা ধরো এই যে এখানে যে ডিম্বাণুটা আছে সেটার সঙ্গে একটা মিলিত হয়, কারণ শুক্রাণু দুটো থাকে,
একটা শুক্রাণু চলে আসে এই জায়গায়, তাহলে দেখো নিষেক দুইবার হচ্ছে, দ্যাটস ওয়াই নিষেক। তাহলে যদি বলা হয় যে নিষেক কাকে বলে, তাহলে বলবে যে আবৃত বীজ উদ্ভিদের, সেটা একবীজপত্রী হতে পারে, দ্বিবীজপত্রী হতে পারে, আবৃত বীজ উদ্ভিদের ডিমানোর সাথে একটা শুক্রাণুর মিলন এবং সেকেন্ড লাইন নিউক্লিয়াসের সাথে আরেকটা শুক্রাণুর মিলনকে দ্বিনিষেক বলা হয়। ওকে, ওয়েল, আবার এখানে একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ত্রিমিলন। ত্রিমিলন মানে ত্রিমিলন মানে ব্যাপারটা এরকম, এখানে দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস মানে দুইটা কোষ, আবার এখানে আরেকটা আরেকটা শুক্রাণু এসে এখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তারপরে দেখো তিনটা কোষের মিলন হচ্ছে, তার সাথে এটাকে কি বলা হয়, ত্রিমিলন বলা হয়। ওকে, তাহলে এই হচ্ছে ত্রিমিলন। আবার এখানে দেখো এই যে শুক্রাণু কার সঙ্গে মিলিত হচ্ছে, ডিম্বাণুর সাথে বা হচ্ছে এই জায়গায় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যেটা মিলিত হয় সেটাকে আমরা ত্রিমিলন বলি, ডিম্বাণুর সাথে যে শুক্রাণুটা মিলিত হচ্ছে তাকে আবার সিংগামি বলা হয়। ওকে, এটাকে বলা হয় সিংগামি। ওয়েল, তাহলে আমরা নিষেক সম্পর্কে জেনে ফেলেছি। এরপর আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে নিষেকের পরবর্তীতে কি কি হয়। আবার এখানে হচ্ছে নিষেকের কিছু ক্যাটাগরি আছে, আগে সেই ক্যাটাগরিগুলো ডিসকাস করব, দেন আমরা আলোচনা করব যে নিষেকের রেজাল্টটাকে পরবর্তী ভিডিওতে এটি আলোচনা করা হবে।